প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগতম জানাচ্ছি জীবন ডট কম চ্যানেলে আপনাদের সাথে আছি আমি এস ডি জীবন। দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের টার্মিনাল, এটাকে বলা হয় চট্টগ্রামের বহদ্দারহাট টার্মিনাল, মূলত এটা চাঁদগাঁ থানার পাশেই অবস্থিত। এখান থেকে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে এবং বান্দরবানে কক্সবাজারের উদ্দেশ্যে গাড়িগুলো ছেড়ে যায়। আপনারা আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূরবি, এটি চট্টগ্রাম থেকে বান্দরবান, বান্দরবান থেকে কক্সবাজার সার্ভিসটি আছে। বান্দরবানে যারা যেতে চান তাদের জন্য দুটি সার্ভিস চট্টগ্রাম থেকে আছে, একটি হচ্ছে পূরবি পরিবহন, একটি হচ্ছে পূর্বানী পরিবহন। আমরা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম এসে বান্দরবান যেতে চাইবেন তারা কীভাবে যাবেন, কী বিষয়, ভাড়া কত, কোন কোন পরিবহনে যায়, সেই বিষয়ে আপনাদেরকে আমরা কাউন্টারে নিয়ে একটু পরিচয় করে দিব এবং আলাপ করে দিব। চলুন আমরা কাউন্টারের দিকে যাই। চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম সম্পর্কে জানতে ইউটিউবে গিয়ে লিখুন জীবন ডট কম, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পেয়ে যান সবার আগে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, আমরা আছি টুইটার ও ইনস্টাগ্রামে। জীবন ডট কম, যখন যা প্রয়োজন। আমি যে গাড়িটির সামনে ছিলাম সেটি ছিল পূর্বি পরিবহন বান্দরবানের, আরেকটি পরিবহন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বানী। মূলত চট্টগ্রাম থেকে পূর্বি এবং পূর্বানী এই দুটি পরিবহনই যায়। আমি আপনাদেরকে বাসগুলি দেখিয়েছি, সম্প্রতি তারা আবার এসি বাসও এনেছে, আমরা আপনাদেরকে এসি বাসও দেখাবো। তার আগে আমরা কাউন্টারে গিয়ে বিষয়টা একটু জেনে নিব। আসুন আমরা কাউন্টারে যাচ্ছি। আচ্ছা দর্শক, এখন আমরা এসেছি এখানে, এই গাড়িটি হচ্ছে পূরবি, যেটা হিনো চেয়ার কোচ সার্ভিস। পূরবি চট্টগ্রাম থেকে বান্দরবান এবং বান্দরবান থেকে কক্সবাজারও তারা যায়। আমরা কাউন্টারে একটু কাউন্টারম্যানের সাথে কথা বলবো, পূরবি গাড়িটি কখন ছাড়ে, কী বিষয়, এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি চট্টগ্রামের টার্মিনালের পূরবি কাউন্টারে। আসুন আমরা কথা বলি। দাদা আসসালামু আলাইকুম। দাদা কেমন আছেন? আচ্ছা দাদা, মূলত আমরা একটি ভিডিও করছি যে এখন যেহেতু করোনার অনেকটা শিথিল পর্যায়ে আছে এবং বিশেষ করে শীতকাল, তো বাংলাদেশের বিভিন্ন পর্যটকরা যেখানে বেড়াতে চায় তন্মধ্যে খুব ভালো কিছু জায়গা হচ্ছে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। তো আমাদের কাছে মূলত আমাদের দর্শকরা জানতে চেয়েছেন তারা বান্দরবান কীভাবে যাবে, কী কী সুযোগ সুবিধা আছে, কী কী পরিবহন আছে। তো আপনাদের কাছে আমরা জানতে চাই, বা আমরা কাউন্টারে এসে যেটা দেখলাম যে চট্টগ্রাম থেকে বান্দরবান যায় পূরবি পরিবহন এবং পূর্বানী পরিবহন, তো আপনাদের এই পূরবি পরিবহনের সুযোগ সুবিধা সম্পর্কে আপনি আমাকে একটু বলবেন। প্রথমত হচ্ছে আপনাদের এই গাড়ি সকাল প্রথম সার্ভিসটা কখন ছাড়ে? সকাল 6:30 প্রতি কতক্ষণ পর পর গাড়ি ছেড়ে যায়? আধা ঘন্টা, এক ঘন্টা পর পর হবে পূরবি পূর্বানী, আধা ঘন্টা পর পর মিলিয়ে আধা ঘন্টা পর পর যায়। আচ্ছা, মানে আপনাদের পূরবি যদি 6:30 ছাড়ে, পূর্বানী 7:00 ছাড়ে, এভাবে করে যাচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের চট্টগ্রাম থেকে বান্দরবান পর্যন্ত ভাড়া কত? 110 টাকা। 110 টাকা নরমাল গাড়ি, যেটা নন এসি। আচ্ছা, আবার এসি গাড়ি যেটা আছে ওটা মনে করেন 7:30 একটা আছে, 9:30 আছে, আবার বিকেল 3:30 আছে, 4:30 আছে, ওটার ভাড়া হচ্ছে 180 টাকা। আচ্ছা, নর্মাল যে বাসটা আছে সেখানে হচ্ছে 110 টাকা, আর এসি গাড়িটা দৈনিক 4 বার ছেড়ে যায় তার ভাড়া হচ্ছে 180 টাকা। আচ্ছা, নন এসি গাড়িতে কি পরিমাণ সিট আছে এবং এসি গাড়িতে কি পরিমাণ সিট আছে? গাড়িতে 40 সিট করে, 40 সিট করে আপনার এসি গাড়িতেও 40, নন এসিতেও 40। আচ্ছা, চট্টগ্রামের এই কাউন্টার থেকে, চাঁদগাঁ কাউন্টার থেকে বান্দরবান পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? এখন তো রোডটা খারাপ, 2.5 ঘন্টার মতো লাগে। 2.5 ঘন্টার মতো লাগে। আচ্ছা, এই ক্ষেত্রে কি পূরবি এবং পূর্বানী আপনারা কি একই কোম্পানির আওতাধীন নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন কোম্পানি, কিন্তু যেহেতু শুধুমাত্র দুটি পরিবহন সেই হিসেবে আপনারা সময়টাকে ভাগ করে নিয়েছেন। আচ্ছা, এর বাইরে যে বিষয়টা জানতে চাইবো, যেহেতু সেটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকা এবং মানুষ যারা পর্যটকরা আসবে সেখানে রাতের যে শেষ গাড়ি সন্ধ্যা 6:30 পর্যন্ত, সেই 6:30 গাড়িতে তাহলে সেখানে 8:30 থেকে 9:00 মধ্যে পৌঁছে যাচ্ছে, 2 ঘন্টা হলে 8:30 অথবা 9:00 মধ্যে পৌঁছে যাচ্ছে। এই ক্ষেত্রে পর্যটকদের কোনো ধরনের সেখানে মানে সেনাবাহিনীকে জবাব দেওয়ার জন্য কোনো ধরনের আইডেন্টি বা কিছু বহন করতে হবে কি? আচ্ছা, এবং তাদের যে পাসপোর্ট বা আইডেন্টি সেটা শো করতে হবে। এগুলো কিন্তু ওদের লাগবে। আচ্ছা আচ্ছা, এগুলো 100% এগুলো নাইলে আপনাকে ছাড় দেবেন,
এটাও আমাদেরকে বলে দিয়েছে, কিন্তু আমরা ওই বিদেশি হলে ওই পাসপোর্ট এবং ওদের ডিসিশন পারমিশন এটা দেখেই তারপর আমরা টিকিট দিই। বাংলাদেশের ক্ষেত্রে তো কোনো অসুবিধা থাকার কথা না, এখানে তো এটা আগে থেকে রেজিস্ট্রেশন করে দিয়েছে, এখানে হয়তো কোনো সমস্যা থাকবে। বুঝতে পেরেছি। আচ্ছা, সর্বশেষ প্রশ্নটি হচ্ছে যে আপনাদের ব্যাগেজ, যারা পর্যটনে যাবে, যারা বেড়াতে যাবে, তারা অনেক ব্যাগেজ নিয়ে আসে, সেই ক্ষেত্রে ব্যাগেজের জন্য আপনারা আলাদা কোনো চার্জ করেন কিনা? না, আমাদের এরকম চার্জ নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানতে পারলেন যে সম্প্রতি পূরবী পরিবহন তাদের নন এসি সার্ভিসের পাশাপাশি এসি সার্ভিসও নিয়ে এসছে, এবং নন এসিতে আপনারা পাবেন 110 টাকায় চট্টগ্রাম থেকে বান্দরবান, এবং এসিতে আপনারা যেতে পারবেন 180 টাকায়। এসি গাড়িতে যেতে হলে আপনাদের যে 4টা টাইম, আমরা টাইমটা আপনাদেরকে কাউন্টারম্যান জানিয়েছেন, এবং নন এসি গাড়ি সকাল 6:30 থেকে শুরু করে সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনারা এখান থেকে যেতে পারবেন। আমরা এখন একটু পূর্বানি কাউন্টারে যাব, তাদের সুযোগ সুবিধাটা আপনাদেরকে আমরা তুলে ধরব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা দাদা, মূলত আমরা একটি ভিডিও করছি, যে ভিডিওটিতে বাংলাদেশের যে সমস্ত পর্যটকরা বান্দরবান যেতে চাইবে তারা যেন তথ্যগুলো পায়। তো মূলত আমার আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে, এই পূর্বানি এবং পূরবী দুটি পরিবহন বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টগ্রামের বাস টার্মিনাল থেকে, আপনাদের পরিবহন সর্বপ্রথম পরিবহনটি কখন ছাড়ে এবং সারাদিন গিয়ে সর্বশেষ পরিবহনটি কখন ছাড়ে? সকালে ফার্স্ট ট্রিপ হচ্ছে 6:10 নন এসি, জি, আর সন্ধ্যায় 7টায় হচ্ছে আমাদের লাস্ট ট্রিপ। এর মধ্যে প্রতি 1 ঘন্টা পরপর গাড়ি ছাড়ে, তার মধ্যে সকাল 8:00, 11:45 আর বিকাল 4টায়, এগুলো এই তিনটে হচ্ছে এসি বাস, আর বাকিগুলো নন এসি। আচ্ছা, আপনাদের নন এসিতে কত খরচ আর এসিতে কত খরচ টিকিট প্রতি? নন এসি ফেয়ার হচ্ছে তার মানে আপনাদের যে সমকক্ষীয় আরেকটি পরিবহন আছে পূর্বে এবং পূর্বানে, দুই জায়গাতে আপনারা একই ধরনের ফেয়ারটা রাখছেন পর্যটকদের জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে যে মূল বিষয়টি জানার সেটি হচ্ছে যে আমরা পূর্বী পরিবহন থেকে জেনেছি যে বিদেশিদের জন্য চেকের বিষয়ে, বা যারা যেহেতু পার্বত্য এলাকা, অনেক পাসপোর্ট থেকে শুরু করে তাদের কিছু আইডেন্টিটি এবং পারমিশনটা ক্রিয়েট করতে হয়। বাংলাদেশে যদি কোনো পর্যটক তারা বান্দরবান যেতে চায়, তাদের কি কি সাথে কিছু রাখার কোনো দরকার আছে কি না? ন্যাশনাল আইডি থাকলেই হবে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ব্যাগেজ, যেহেতু ওটা পর্যটন এলাকা, ওখানে মানুষ বেড়াতে যাবে, ব্যাগেজের জন্য আপনারা আলাদা কোনো চার্জ করেন কি না? যারা পর্যটকরা অনেক সময় দেখা যায় যে ওভার ব্যাগেজ নিয়েই, সেক্ষেত্রে আপনারা কোনো কেজি বা এরকম কোনো বিষয় রেখেছেন কি না, যে তাদের সাথে যে ব্যাগেজগুলো থাকবে? আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে যারা পর্যটক যাবে তাদের সাথে যে ব্যাগেজ থাকবে এটার জন্য আপনারা কোনো চার্জ করবেন না, কারণ সেটা থাকতেই পারে। আর যদি আলাদা কোনো ব্যাগেজ হয় যেটা হচ্ছে আপনার 20-30 কেজির উপরে হয়ে যাচ্ছে, তখন হয়তো আপনারা চার্জটা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখেছেন এবং শুনেছেন, আমরা চেষ্টা করেছি চট্টগ্রামের এই চাঁদগাঁও বাস টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বানি পরিবহনে করে আপনারা বান্দরবান কীভাবে যেতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ক্যাক ডাকা ভোরে 6:30 তাদের গাড়ি, প্রথম গাড়িটি ছাড়ে, এবং প্রত্যেকটা পরিবহনেই আগে নন এসি থাকলেও এখন এসি গাড়ি তারা সংযোজন করেছে, এবং আপনারা 180 টাকায় চট্টগ্রাম থেকে বান্দরবান পর্যন্ত যেতে পারবেন। আশা করছি আপনারা আমাদের বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা মূলত এই টার্মিনালের লোকেশনটা আপনাদেরকে দিব, যে বাংলাদেশ থেকে যারা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চট্টগ্রামে আসবেন, এই টার্মিনালে আপনারা কীভাবে আসবেন। বিশেষ করে আমাদের যে গাড়িগুলো বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে আসে, যে সেগুলো আমাদের জিএসি মোড, যেটা দামপাড়া বলা হয়, ওখানটায় পর্যন্ত শেষ গাড়ি আছে, সেই দামপাড়া থেকে আপনারা সিএনজি যোগে আসলে হয়তো 100 টাকা, আর নর্মাল একটা গাড়ি আছে সেখানে 10 টাকায় আপনারা সিটি সার্ভিসে আসতে পারেন, এবং রিক্সায় করে আসলে হয়তো 50-60 টাকা পর্যন্ত নিতে পারে। এটা খুব পরিচিত, কারণ সারা চট্টগ্রামে একটি কেন্দ্রীয় টার্মিনাল আছে, সেটি হচ্ছে এই চাঁদগাঁও বাস টার্মিনাল। আমরা আপনাদেরকে এখন পূর্বী পূর্বানির এসি নন এসি পরিবহনের কিছু দৃশ্য দেখাবো। চলুন দর্শক, আমরা তাদের বাসগুলো দেখে নিই। ধন্যবাদ আপনাকে। Pumping 0800 horses running. All my bad. 125 in the middle of the night. Grab my ass.
দর্শক আমরা চেষ্টা করলাম আপনারা সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম এসে যারা বান্দরবান বেড়াতে যেতে চাইবেন তারা বান্দরবান কিভাবে যেতে পারবেন এবং কোন কোন পরিবহন চট্টগ্রাম থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টসে সেই প্রশ্ন করতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত জীবন ডট কমের সাথেই থাকুন। বান্দরবান।